আমি আপোনালোক সকলোকে আমাৰ ইউটিউব চেনেল এইচএন টিচ আসামলৈ স্বাগতম জনালোঁ। আপোনালোকে জানে ইতিমধ্যে অসম চৰকাৰৰ শিক্ষা বিভাগৰ ফালৰ পৰা টেট অনুষ্ঠিত কৰিবলৈ গৈ আছে আৰু সেইসমূহ যিসমূহ বিষয় টেটত অন্তৰ্ভুক্ত হ'ব সেইসমূহৰ সন্নিৱিষ্ট কৰি আপুনি চেলেবাছ ইতিমধ্যে বিভাগৰ ফালৰ পৰা প্ৰকাশ কৰা হৈছে। গতিকে মেথামেটিক্সৰ তাৰ এটা ছাবজেক্ট, গতিকে মেথামেটিক্সৰ যিসমূহ কন্টেন্টস তাতে সিলেবাসত অন্তর্ভুক্ত হয়েছে তার একাংশ আমি ইয়াতে আলোচনা করবলে চেষ্টা করি এল পি লেভেলত। গতিকে আমি গোটেইখিনি সিলেবাস কভার করে আমি ইতিমধ্যে ক্লাস সমূহ প্রস্তুত করেছো আর পর্যায়ক্রমে আমার ইউটিউব চ্যানেলত ভিডিও বনাই বনাই আপনার ভাবে উপস্থাপন করা হব। গতিকে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব আর আমার ভিডিও নিয়মিতভাবে চাই থাকবে যাতে আপনাদেরকে টেটত একটা ভাল মার্ক পাব পারে। গতিকে আহক আমি বেছি কথা নকৰি আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আমি মেথামেটিক্সৰ অনুষ্ঠান লৈছোঁ এল পি লেভেলত। চাওক, প্ৰথমতে আমি লিষ্ট হৈছে যে নাম্বাৰ্ছ, নাম্বাৰ্ছৰ ভিতৰত প্ৰথমটো দিছে কি তেখেতসকলে নেচাৰেল নাম্বাৰ্ছ বা স্বাভাৱিক সংখ্যা। এতিয়া আপুনি কনচেপ্টটো ল'ব লাগিব স্বাভাৱিক সংখ্যা। আমি কনচেপ্টটো দিম, লগতে আমি দুটা তিনিটাকে এই কনচেপ্টৰ লগত সংগতি ৰাখি প্ৰশ্ন দিম যিসমূহৰ উত্তৰ আপোনালোকে নিজে কৰিব আৰু কমেণ্ট ছেকশ্যনত আমাক জনাব। যদি কিবা অসুবিধা বা আমাক সেয়াও জনাব, আমি আপোনালোকৰ অসুবিধাসমূহ দূৰ কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম। প্ৰথমতে চাওক যে স্বাভাৱিক সংখ্যা কাক বুলি বা কোনবোৰ চাওক কোনবোৰ সংখ্যাক আমি স্বাভাৱিক সংখ্যা বুলি কওঁ। যা আপোনালোকে জানে স্কুলীয়া দিনতে পাই আহিছে যে গণনা কাৰ্যত আমি যিবোৰ সংখ্যা ব্যৱহাৰ কৰোঁ সেইবোৰ সংখ্যা কি ক'ব স্বাভাৱিক সংখ্যা বুলি ক'ব। আৰু স্বাভাৱিক সংখ্যা আৰম্ভ কৰাৰ পৰা আপোনাৰ একৰ পৰা আৰম্ভ হয়, একৰ পৰা এইটো কি হয় অসীমলৈ যায়। গতিকে আটাইতকৈ সৰু স্বাভাৱিক সংখ্যা কি হ'ব এক। গতিকে এক দুই তিনি চাৰি পাঁচ এনেকৈ কি অসীমলৈ আগবাঢ়ি থাকিব। গতিকে স্বাভাৱিক সংখ্যাৰ সংহতি হৈছে আপোনাৰ এইটো এনেদিন বুজায় এইটো এইকাৰণে যে স্বাভাৱিক সংখ্যা ইংৰাজীত নেচাৰেল নাম্বাৰ বুলি কয়। গতিকে চাওক আপুনি যে এনেকৈ গতিকে এইটো এই টপিকৰ লগত বা নেচাৰেল নাম্বাৰৰ লগত সংহতি ৰাখি আমি দুটামান প্ৰশ্ন দি দিওঁ, আপোনালোকে সেইসমূহ নিজে সমাধান কৰাৰ কাৰণে চেষ্টা কৰিব। প্ৰথম প্ৰশ্নটো চাওক, আপুনি প্ৰশ্নটো চাপোজ এনেকৈ হৈছে শূন্য, শূন্যটো স্বাভাৱিক সংখ্যা হয়নে বা শূন্যটো স্বাভাৱিক সংখ্যা আমি দিলোঁ এটা দিলোঁ এ নম্বৰত দিলোঁ হয়, দুই নম্বৰত দিলোঁ ন। গতিকে ইয়াৰ পৰা কোনটো শুদ্ধ উত্তৰ হ'ব আপুনি নিৰ্বাচন কৰি আৰু ইয়াত কোনটো শুদ্ধ উত্তৰ হ'ব এইটো আমাৰ কমেণ্ট ছেকশ্যনত জনাব বুলি আশা ৰাখি এইটো আজি দ্বিতীয় প্ৰশ্নলৈ আগবাঢ়িম। মানে প্ৰথম প্ৰশ্নটো এনেকৈ দিলোঁ যে শূন্যটো স্বাভাৱিক সংখ্যা হয় নে নহয় সেইটো আপুনি এইটো ক'ব লাগে, স্বাভাৱিক সংখ্যা হ'ব নালাগে। দ্বিতীয়তে আমি চাওক যে দ্বিতীয়তে আমি আৰু এটা প্ৰশ্ন লওঁ, সেই প্ৰশ্নটো লৈ চাব যে এনেধৰণৰ হ'লোঁ তলত কোনটো স্বাভাৱিক সংখ্যা। গতিকে আমি কেইটামান ইয়াতেই লওঁ যে এ নম্বৰত চাপোজ মাইনাছ ওৱান ল'লোঁ, বি নম্বৰত চাপোজ মাইনাছ ফিফটি ফাইভ ল'লোঁ, চি নম্বৰত চাপোজ ফাইভ ফাইভ ল'লোঁ আৰু ডি নম্বৰত চাপোজ টুৱেণ্টি ওৱান ল'লোঁ। এতিয়া আমি ইয়াৰ পৰা নিৰ্বাচন কৰিব লাগে কোনটো স্বাভাৱিক সংখ্যা। গতিকে এইটো মই কৰি নাযাওঁ, এইকাৰণে কৰি নাযাওঁ এইটো তেনেই সহজ হয় স্কুলীয়া ল'ৰাৰ পৰা পাৰিব। গতিকে আপুনি আপোনাৰ মতে কোনটো হ'ব এইটো শুদ্ধ অপশ্যন, সেই অপশ্যনটো আমাৰ কমেণ্ট ছেকশ্যনত জনাব বুলি আশা ৰাখিলোঁ। এতিয়া আমি দ্বিতীয় টপিকলৈ আগবাঢ়িম যে দ্বিতীয়টো আমাক কি বুলি দিছে, দ্বিতীয়টো আমাক চেলেবাছত আছে যে হ'ল নাম্বাৰ বা কোনো পূর্ণ সংখ্যা কাক বা কোনবোৰ সংখ্যাক আমি পূর্ণ সংখ্যা বুলি কওঁ। পূর্ণ সংখ্যা কাক বুলি ক'লে আমি এনেকৈ কওঁ যে শূন্য আৰু স্বাভাৱিক সংখ্যাৰ সংহতিটো পূর্ণ সংখ্যা। আৰু পূর্ণ সংখ্যাক আপুনি জানে যে ডব্লিউ দি ৰিপ্ৰেজেণ্ট কৰে, ডব্লিউ ইজিকেলটো কি হ'ব আপোনাৰ যে জিৰ' ওৱান টু থ্ৰী ফ'ৰ
sinake oke mole boleh ketika kata kue huru punah yang kamu dulu ada kue huru punah yang dulu apa na punya ketika tapi itu di kalian punah yang kamu dulu ya tapi kita ini mau lagi apa dasar puni mana tadi boleh kue itu dari punah yang kamu se punah orang orang kan oke mole kayak yang lalu tuh mau tuh thakar kita mana pas mana jadi rumah puna lu ke sama dengan kue itu
2 লো লো আর সি নাম্বার দাও সাপোজ 500 লো লো আর ডি নাম্বার সাপোজ আমি 5500 প্রত্যেকে এ তো হাঁটা পরবর্তী যুগ্ম হাঁটা কোনটো প্রত্যেকে এটা আমার কি মান আছে 5020 বা 520 এ পরবর্তী যুগ্ম হাঁটা এটা তো দুই যোগ করিলে যেটা পাব এটাই হবে প্রত্যেকে আমরা দুই যোগ করলাম কোনটো হবে অপশন বি মানে 5022 হবো ইয়া পরবর্তী যুগ্ম হাঁটা ঠিক আছে এটা আমি আর একটা প্রশ্ন নাও এর সম্পর্কে করা তলার কোন কোন যুগ্ম সংখ্যা ন এখানে এ নাম্বার ধরলো আমি সাপোজ -5 বি নাম্বার ধরলো আমি 10 সি নাম্বার ধরলো আমি 6 আর ডি নাম্বার সাপোজ ধরলো আমি 2 প্রত্যেকে যা করা বাসগুলো হলো যে কোনটো পূর্ণ সংখ্যা ন প্রত্যেকে বাসরি এই কোনটো যুগ্ম সংখ্যা ন হয় এটা আমি বাসি যাব লাগে এটা মই কই না যাব এটা আপোনালোকে নিজা কই উত্তর জানাব বুঝা পারা কিলো এটা আপোনালোকে ইয়ার উত্তর কি হবো এটা কমেন্ট সেকশনে জানাব তো এটা আমি পরবর্তী টপিক হলে আবার যে পরবর্তী টপিক কথা আছে আপনার অড নাম্বার ইভেন নাম্বার উল্টা কেটা আপনার অড নাম্বার হবো মানে যেবর সংখ্যা আপনি দুই এটা পালন করব নয় সেবর সংখ্যা হবো আপনার কি অড নাম্বার বা অযুগ্ম যে কোন নম্বর ইভেন অড নাম্বার 1 3 5 7 9 এনেকুৱা ধৰণৰ সংখ্যাবিলাক কি হ'ব আমাৰ অড নাম্বাৰ বা অযুগ্ম সংখ্যা গতিকে অযোগ্য সংখ্যা এইটো আপুনি মনত ৰাখিব পাৰিব জাষ্ট চিম্পল কথা আপুনি দিনতে পাই আহিছে যে যুগ্ম সংখ্যা কাক কয় অযোগ্য সংখ্যা কাক কয় এতিয়া আমি চাওঁ যে অযোগ্য সংখ্যাৰ লগত সংগতি থকা দুটামান প্ৰশ্ন চাওঁ যে প্ৰশ্নসমূহ আমি কেনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন পাওঁ যদি এনেকুৱাই লওঁ সাপোজ এইটো ল'লোঁ আমি যে পরবর্তীটো আছে আপনার প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা
Kompetitif.
kami Jadi, apa yang akan kita video yang kita bahas saat ini, Bu? Jadi, bagaimana tahun ini, Pak?